আসসালামু আলাইকুম বন্ধুরা, গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম এই যে অ্যাকাউন্ট খুলে ৮০০ টাকা এবং প্রতি রেফারে ৪০০ টাকা করে পাবেন। এই ভিডিওটা দেখে হয়তো এখানে অনেকেই অ্যাকাউন্ট করছেন, 40+ মানুষ এখানে দেখলাম অ্যাকাউন্ট করছেন আপনারা। তো যাই হোক, যারা অ্যাকাউন্ট করছেন তারা কিভাবে তাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে $10 নিয়ে আসবেন সেটা আজকের ভিডিওতে এখন আপনাদেরকে আমি দেখাবো, একদমই সহজভাবে দেখাবো। তো যারা এই ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার আগের এই ভিডিওটা দেখে আসবেন, এই ভিডিওটা দেখে তারপরে এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে আমি দেখাবো অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করতে হয়। কিন্তু আগের ভিডিওতে দেখাচ্ছি কীভাবে ইনকাম করবেন, অ্যাকাউন্ট করবেন বিস্তারিত। তো আগের ভিডিওটা মিস করে থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওটার ইন্ড স্ক্রিনে দিয়ে দিব, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এখন আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি, এইটা হলো আমাদের ওয়েবসাইট। এখন আমরা এই ওয়েবসাইটের আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করব, সেটা করার জন্য আমরা এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করে দিব, তারপর এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে দিব। আচ্ছা, আমরা অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট, আমরা এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে, অবশ্যই এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনাদেরকে দিতে হবে। দেখুন, আমাদের এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য যে জিনিসগুলো লাগবে সেটা হলো, প্রথমত লাগবে আমাদের একটা বিদ্যুৎ বিলের কাগজ, যেটা কীভাবে এডিট করে আপনার যদি না থাকে তাহলে কীভাবে বানাবেন সেটা আপনাদেরকে দেখাবো। এবং আপনার এনআইডি কার্ডের অর্থাৎ ভোটার আইডি কার্ডের সামনের পার্টের একটা ছবি তুলবেন এবং পিছনের পার্টের একটা ছবি তুলবেন, প্লাস এখানে একটা ভিডিও তৈরি করবেন। কীভাবে ভিডিওটা তৈরি করবেন সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আবার ওয়েবসাইটে চলে যাচ্ছি, ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে, যেটা আমাদের ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে। আচ্ছা, আমি যে এনআইডি কার্ডটা দিয়ে ভেরিফাই করবো সেই এনআইডি কার্ডের অ্যাড্রেসটা এখানে দিচ্ছি, আর নাম্বারটা আগে ভিডিওতে দেখাইছিলাম ভেরিফাই করা, ওটা আমাদের আর ভেরিফাই করা লাগবে না। এবার আমরা এখান থেকে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ এখান থেকে আমরা আপলোড করবো। এখান থেকে ক্লিক করে দিলাম ফ্রন্টের পরে, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফাইল চলে আসছে, আমরা ফাইলে ক্লিক করে দিচ্ছি। তারপরে আমরা এখান থেকে ফ্রন্ট পার্টটা সিলেক্ট করে দিলাম, তারপরে এবার আমরা ব্যাক পার্টে এখানে ক্লিক করে দিব। এখান থেকে ব্যাক দেখতে পাচ্ছেন, ব্যাকে ক্লিক করে দিব, দিয়ে চুজ ফাইল। এবার আমাদের ব্যাক পার্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, আমরা এখান থেকে ব্যাক পার্টটা সিলেক্ট করে দিলাম, আমাদের এটা আপলোড হয়ে গেল। এবার আমরা নিচের ধাপে চলে আসি। আচ্ছা, পরবর্তী ধাপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দিতে হবে বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্যাদি ইত্যাদি। তো আমরা এখানে বিদ্যুৎ বিলের কাগজ তৈরি করেছি, এখান থেকে আপলোড ডকুমেন্টে ক্লিক করে ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের বিদ্যুৎ বিলটা এখান থেকে সিলেক্ট করে দেবো। যে বিলটা আমরা তৈরি করেছি এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আর কীভাবে বিদ্যুৎ বিল তৈরি করবেন সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপরে দেখুন একটা ভিডিও তৈরি করতে বলছে, সেটা মুখ এই পাশ থেকে ওই পাশে নাড়াইতে হবে, তারপরে এনআইডি কার্ডটা এভাবে নিচে থেকে নিয়ে সামনে আনতে হবে, তারপরে আপনার এখানে একটা কাগজে লিখতে হবে এখানে বাই ক্রিপ্টো অন xanpool.com, তারপরে আজকে ডেট দিতে হবে, তারপরে নিচে আপনার একটা স্বাক্ষর দিয়ে এরকম একটা ছবি তৈরি করে সেটা দিয়ে ছোটো একটা ভিডিও তৈরি করতে হবে। সো এই নিয়ে একটা ভিডিও তৈরি করতে হবে, সেই ভিডিওটা আমাদের এইখানে আপলোড করতে হবে। যে আপলোড ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আমরা আপলোড ভিডিওতে ক্লিক করে দিচ্ছি, তারপরে ফাইলে ক্লিক করে দিচ্ছি, তারপরে আমি যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমাদের ভিডিওটা এখানে আপলোড হচ্ছে, একটু অপেক্ষা করুন। এখানে আমাদের ভিডিওটা আপলোড করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে সাবমিটের পরে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমাদের এখানে এটা কিন্তু চলে গেছে, আমাদের 30 মিনিটের ভিতরে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে। এইবার হলো আমরা এই ডকুমেন্টগুলো কীভাবে কালেক্ট করলাম, কীভাবে তৈরি করলাম। আচ্ছা, আমি সরাসরি আমার ফোল্ডারে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ বিল। এই বিদ্যুৎ বিলটা আমি এখানে তৈরি করেছি, শুধুমাত্র আমার নাম এবং অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিয়েছি, যে নাম দিয়ে আমি অ্যাকাউন্টটা করেছি। তো এইটা করার জন্য যেটা করতে হবে, এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি বিদ্যুৎ বিলের এই যে কাগজটা দেখতে পাচ্ছেন এই যে বিলটা, এই বিলটা আমি দিয়ে দিব। এটা ফেক একটা বিল, তারপরে এটা দিয়ে আমরা এখান থেকে ভেরিফাই করতে পারবো। উপরে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সে আমাদের নাম এবং অ্যাড্রেস লিখে দিতে হবে। সেটা যদি আপনারা না পারেন তাহলে এখান থেকে কি করবেন, সরাসরি এই ছবিটা আমাদের এই যে পিকজেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, প্লে স্টোরে পিকজেল ল্যাব লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন এই যে এ অপশন রয়েছে, এখান থেকে এর পরে ক্লিক করে দিয়ে এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে এডিটে ক্লিক করে আমরা এই টেক্সটে এডিট করতে পারবো। এডিটে ক্লিক করে এখানে আপনার নাম দিবেন, বড় হাতের নাম দিবেন MDKARIM, আমি জাস্ট সিম্পলি এখানে দেখাচ্ছি করিম দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পরে এটা আমরা একটু ছোটো করে দিব, ছোটো করে আমরা এইখানে বসায় দিলাম, এইখানে একটু সাইজ মতো বসায় দিলাম। দেওয়ার পরে এবার আমাদের অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার জন্য আবার আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করে দিব, টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে আমরা এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যেভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে সেইভাবে অ্যাড্রেসটা দিবেন, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলার নাম দিয়ে এখানে একটা হাইপেন দিবেন। দেওয়ার পরে আপনার এখানে পোস্ট অফিসের কোডটা দিয়ে দিবেন। তো আমি জাস্ট এটা দিয়ে দিলাম, এটা একটু বড় হয়ে গেল, এখান থেকে একটু এখানে ক্লিক করে একটু নিচে নিয়ে আসলাম, আনার পরে এইটা আমি একটু এখান থেকে ছোট করে দিচ্ছি, এখান থেকে একটু ছোট করে আপনি এখানে বসায় দিবেন। এই যে एखाने बसाय दिबेन आमादेर एड्रेस तैरि करा हो गेछे। एबार आमरा एटा सेव करब। ऊपर देखते पाच्छेन एखाने सेव आइकन रयेछे, आमरा एखान थेके सेव आइकने क्लिक करे सेव एज इमेजे क्लिक करे दिब। तारपर एखान थेके सेव टू ग्यालारिते क्लिक करे दिब। ताहले आमादेर छबिटा तैरि करा हो गेछे। एई छबिटा आमरा किन्तु एखाने व्यवहार करते पारबो। আচ্ছা, আমাদের বিদ্যুৎ বিল তৈরি করা কিন্তু শেষ। এইভাবে আমি কিন্তু আমার এখানে এই যে বিদ্যুৎ বিলটা দেখতে পাচ্ছেন, এই বিদ্যুৎ বিলটা দেখুন আমি এখানে একইভাবে কিন্তু তৈরি করেছি। আচ্ছা, এইবার ভিডিওটা কিভাবে তৈরি করতে হবে? ভিডিওটা তৈরি করার জন্য আপনার যেটা করতে হবে, আমি ভিডিওটা একটু প্লে করি। দেখুন, প্রথম আমি মুখটা এদিক থেকে ওদিকে নড়াইছি, তারপরে আমার এনআইডি কার্ডটা নিয়ে এনআইডি কার্ডটা পিছন থেকে সামনে নিয়ে আসছি। তারপরে আমি কাগজে এটা লিখছি আমার একটা নোটে, এখানে বাই ক্রিপ্টো অন ওয়েবসাইটের নাম, তারপরে ডেট দিয়ে নিচে একটা সিগনেচার দিয়ে এভাবে একটা ভিডিও তৈরি করেছি। এভাবে আপনারা কয়েক সেকেন্ডের একটা শর্ট ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওটা এখানে আপলোড করে দিলে এই সিম্পল কাজগুলো করার বিনিময়ে আপনার কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করতে পারবেন। এবং এই অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়া মাত্র আপনার অ্যাকাউন্টে $10 চলে আসবে, সেটা আপনি দেখতে পারবেন। এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিওয়ার্ড, এখান থেকে রিওয়ার্ডের পরে ক্লিক করে দিবেন। রিওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে আপনার রেফারেলগুলো দেখতে পারবেন এবং এখানে সাকসেসফুল রেফারেল প্লাস এখানে আপনার ব্যালেন্স কিন্তু আপনি বিস্তারিত এখানে দেখে নিতে পারবেন। তো এইভাবে মূলত আপনারা এটা ভেরিফাই করবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কীভাবে পেমেন্ট নিতে হবে, এখান থেকে পেমেন্ট প্রুফ ইত্যাদি ইত্যাদি সব কিছু দেখাবো। তো যারা এই ভিডিওটা প্রথম দেখছেন এবং আগের ভিডিওটা দেখে অনেকে অ্যাকাউন্ট করেননি বা বিস্তারিত আজকের এই ভিডিও দেখার পর থেকে ভাবছিলেন অ্যাকাউন্ট করবেন, তো তাদেরকে বলবো এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। কারণ এখান থেকে সবাই অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এখান থেকে $10 অর্থাৎ 800 টাকা পেয়ে যাবেন এবং প্রতিটা রেফারে আপনি এখান থেকে $5 $400 করে ইনকাম করতে পারবেন। এবং এই টাকাটা ডিরেক্টলি আপনি পেমেন্ট নিয়ে নিতে পারবেন কয়েনবেস অ্যাকাউন্টের মাধ্যমে, এক্সচেঞ্জ করে আপনি বিকাশ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট নিয়ে নিতে পারবেন। সেই প্রসেসগুলো আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে দেখাই দিব, একদমই সিম্পল কাজ। ওই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওটা এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে অথবা ইন স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে অবশ্যই আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।